বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলুম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকার একটা অদ্ভুত মূর্তি, খুব লম্বা, তার মাথায়। গল্প গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু সেই গল্পের মধ্যে যখন থাকে রহস্য, থাকে রোমাঞ্চের আভাস, থাকে এক গা ছমছমে অনুভূতি, তখন সে গল্প হয়ে ওঠে আরও মনোগ্রাহী। বাংলা এবং বিশ্ব সাহিত্যের এমনই গল্পের সম্ভার নিয়ে আমাদের এই আসর ট্রেল অফ টেরার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর, মৃত্যু 1950 সালের 1 নভেম্বর। 1921 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক ছোট গল্প প্রকাশের মধ্যে দিয়ে লেখকের আত্মপ্রকাশ। মূলত উপন্যাস এবং ছোট গল্প লিখে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ শুনবেন তার লেখা একটি ছোট গল্প মেডেল অবলম্বনে অভিশপ্ত মেডেল। কয়েক বছর পূর্বেই এই ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু, কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেবার কোনো কারণ ঘটেনি। আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি, এখন যা ভাবছি তাই মিথ্যে। ঘটনাটা খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই এ কথা বলে রাখি যে গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগবালাই নেই। আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে 4 বছর আগে সম্পূর্ণ সুস্থ ছিল। আমার স্কুলমাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনোই কিছু দেখিনি। অন্য 5 জন স্কুলমাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি, এমন সময় একটা ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতেই অন্য একটি ছেলে বলে উঠল, স্যার, কামিক্ষে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামের ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে, আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাখ্যাচরণ মৌলিক নামের ছেলেটি বললে, নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইছিলুম। ওর মেডেল ও যদি না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নাতি দীর্ঘ একটা বক্তৃতা দেওয়ার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলুম, কই, কি মেডেল দেখি? কোথায় পেলে মেডেল? ভেবেছিলাম আজকালকার কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠান হয়ে থাকে
তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে, এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সেটা সে ক্লাসে এনে পাঁচজনকে গর্ব করে দেখাতে চাইবে। এমনকি এই ছুঁতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল, তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলুম। কিন্তু মেডেলটার দিকে চেয়ে একবার চোখ জেতে চেয়ারে সোজা হয়ে বসল। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়। মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গড়ন। কি জিনিস দেখি? মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলাম না। ওপিট উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে পড়ল অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি। ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললাম, এই যাও বসো গে, সব ভিড় করো না এখানে। একটি ছেলেকে বললুম, কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো। ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল, ক্রাইমিয়া সিবাস্তোপোল ভিক্টোরিয়া রিজিনা। ও পিঠে সার্জেন্ট এসবি পার্কিনস সিক্সথ ড্রাগন গার্ডস 1854 সাল। দোস্তুর মতো অবাক হয়ে গেলুম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিবাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসীর কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ড সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সিবাস্টোপোল, চার্জ অফ দি লাইট ব্রিগেড। কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে? এদিকে এসো। এই মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তা তো বুঝলুম, পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো? হ্যাঁ স্যার জানি, আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি, দাদুর মুখে শুনেছি। হিসাব করে দেখলুম 86 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে, যে বছর সার্জেন্ট পার্কিন্স এই মেডেল পায়। তখন তার বয়স যদি 20 বছরও হয়ে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মোড়ে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার, সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেকদিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচড়া করেন, বেশ পড়াশুনো আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাঁকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম, বললুম সোমবারে ফেরত দেব। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30 নাগাদ গাড়ি ধরলুম। দেশের স্টেশনে যখন নামলাম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল, অনেকদিন কলকাতাবাসের পরে, তাই জোরে হাত পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিল। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না,
পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে নিয়ে আসতেন বরাবর। আমার এক বাল্য বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরেই বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলুম আজ দিন 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে, শুনে বড় আনন্দ হল। সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হল। যাওয়ার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিল, বৃন্দাবনকেও দেখাব। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইল, সন্ধ্যার অন্ধকার নামল একটু একটু করে। বাদুড়ের দল বাসায় ফিরছে, কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে, অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছা হলো। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি, পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল, আমার লাফ দিয়ে পাড় থেকে জলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করল। দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠল। লাফাই, দি লাফ, অথচ বর্ষার খরস্রোতা নদী, কুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি না, এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সব সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলাম, কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতাই থাকবে না। পা দুটো যেন ক্রমশ শিশের মতো ভারী হয়ে উঠেছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে টিছে আর কিছু নেই। আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলাম, কি অদ্ভুত, এরকম হওয়ার মানেই বা কি। ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিল মনে পড়ল, এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে দু তিন পেলা চা খেয়েছি, এইসবেই ওরমটা হয়ে থাকবে নিশ্চয়ই। তাই বৃন্দাবনের বাড়ি গেলুম। বৃন্দাবনকে অনেকদিন পর দেখে সত্যি আনন্দ হল। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করল, অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই, ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বললে, চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি, তবুও তো একটু হাওয়া পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন, তোদের বাড়িতেও কিন্তু খবর দেওয়া হয়েছে। দুজনে ছাদে উঠলাম, বাড়িটা দোতলা, ছাদের ওপর একখানা মাত্র ঘর আছে। আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলায় ছাদে উঠে দেখলাম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভারী বাধা। বললাম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ রে ভাই, কাকার ঘরটা মেরামত হবে তো, উত্তর দিকে দেওয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে তাই। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল, আমি ছাদে পায়চারি করতে লাগলাম। ছাদে কেউ নেই, অন্ধকার ছাড়তা। যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটায় গিয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে
লাফ দিয়ে পড়িনে কেন? বেশ হবে, লাভ দেব। প্রায় দুর্দমনীয় ইচ্ছা হলো লাভ দেওয়ার। লাভ দেওয়াই ভালো, লাভ দিতেই হবে, দি লাভ। এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বলল, আয় ঘরের মধ্যে আয়, মা চা পাঠিয়ে দিচ্ছেন, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছল। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলাম। তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম, আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো, লাফ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না, এই উপযুক্ত অবসর। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাফ দিও না মূর্খ, লাফ দিও না, পড়ে চূর্ণ হয়ে যাবে। আমার আমার মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে। কতক্ষণ পরে জানি না এবং কিসে কি হলো তাও জানি না, হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। আরে আরে পড়ে যাবে। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। এ কি সর্বনাশ, তুই লাভ দিয়ে পড়লি দেখলুম যেন, ভাগ্যিস বাসে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে, কি হলো কি তোর? আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললুম, আমি ভাই কিছুই জানি না তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিল। সকলে বলল, ট্রেনে আসার দরুন গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি, লাফ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টাতে আমি লাফ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলাম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলাম। পাশ ফিরতে হঠাৎ কি যেন একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি, সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারেই ভুলেই গিয়েছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালাম। ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এক ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলাম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় মনে হয়নি কোনোদিন। না, শরীরটা সত্যিই খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমার শিয়রের কাছে একটা বড় জানলা, জানলা দিয়ে বাড়ির পেছনের বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে, ঘণ্টাখানেকের বেশি হবে না, হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো, আমার শিয়রের দিকের জানলায় কে দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় তাও ঠিক জানি নে, এমন ভয় যে কিছুতেই শিয়রের জানলার দিকে তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়াদিতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে
চেয়ে রয়েছে, আমি ওদিকে চাইলেই দেখতে পাব। প্রাণপণে চোখ বুজে শুয়ে রইলাম, কিছুতেই চাইব না, ঘুমুবার চেষ্টা করল। কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কিসের পচা গন্ধ? যে আয়োডিন, লিন্ট, মলম প্রভৃতির উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকানি, যার উপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার, সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল। কে যেন আমার মনের ভেতর বলছে, যে দেখো তোমার মাথার শিয়রের জানলার দিকে, যে দেখো না। ঘরের চারিদিকে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক, হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপার, ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত, সে এমন বিপদ যা আমাকে মরণের দোর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দোরের চৌকাঠ পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিম শীতল নিরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে। আমি চাইব না, না কিছুতেই চাইব না শিয়রের জানলার দিকে। কিন্তু যে প্রভাবই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের এ পিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এ ঘরে, এর মধ্যে কারো কিছু খাটবে না। আমার মনই আবার এই কথাগুলি যেন বললে। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয়। জানলার ধারে কি যেন একটা শব্দ হল, অদ্ভুত ধরনের শব্দটা, কে যেন জানলার গড়াদের ওপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার, ভয়ে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল একটা ধারী বেজি অনেকদিন থেকে বাইরের দেওয়ালে কড়ি কাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনা কি ধরেছে, এ তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এল। উহ, ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে মানুষ ভয় পায়। পাশ ফিরে এবার ঘুমুবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হল না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরও কে এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর খড়ো দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবেই না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়, অমনি জেগে উঠি, কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস পায় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের উপরে শুনি, খুব মৃদু করাঘাতের শব্দ, যেন শব্দটা বলছে, চেয়ে দেখো, পেছন ফিরে জানলার দিকে চেয়ে দেখো। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে, ভাদ্রের গুমোট গরম কিনা। নমস্কার, আমি চন্দ্রা। গল্পের মাঝখানে একটু বিরক্ত করতে চলে এলাম।
আমাদের ট্রেল অফ টেরার চ্যানেলে অডিও স্টোরিগুলির পাশাপাশি আমরা শুরু করেছি ভয় ডট কম নামে একটি পডকাস্ট। এখনও পর্যন্ত 5টি এপিসোড আমরা সেখানে করেছি। অবশ্যই ঝটপট শুনে ফেলুন এপিসোডগুলি। ভয় ডট কম এমন একটি পডকাস্ট যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতীত ঘটনার কথা, অথবা আপনার চেনা কারোর জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা আপনি নিজে পাননি অথবা কাউকে দিতে পারেননি। ভয় ডট কম একটি ব্যাখ্যাতীত পডকাস্ট, তাই দেরি না করে এপিসোডগুলি শুনে ফেলুন এবং অবশ্যই আপনার জীবনের বা কারোর জীবনের এরকম ঘটনা আমাদের পাঠিয়ে দিন মেল করে। সমস্ত ডিসক্রিপশন আমি ডিসক্রিপশন বক্সে ইনক্লুড করলাম। শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মেডেল অবলম্বনে অভিশপ্ত মেডেল। ধন্যবাদ। দিনের আলো ফুটলে লোকজনের শব্দ কানে যেতে রাত্রির ভয়টা মন থেকে কোথায় যেন মিলিয়ে গেল। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত ঘুম দিলাম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বের হওয়া গেল। এই সময় একটা ঘটনা ঘটল। তখন আমি আর বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলে মনে হয়েছিল। ওপারার পথে আমার সেই জ্যাঠামশায়ের সঙ্গে দেখা। তাকে দেখাবার জন্যে আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গেই নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নিমন্ত্রণের জন্যে তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে সুরেন, ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তাই আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পায়চারি করছি, যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে। তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ওই ডাকলুম না। ও লোকটি কি? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালির এমন চেহারা বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললাম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে, সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে লোক ছিল না বলছ? একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা? আমি হেসে বললুম, তাই হবে জ্যাঠামশাই, চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন, বয়স হয়েছে তো। আমার সঙ্গে কেউ ছিল না, তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটায় ছায়া, কীরকম আলো আধার দেখেছেন চোখে, হমন ভুল হয়। জ্যাঠামশাই যেন রীতিমতো হতবম্ব হয়ে গেলেন, বললেন, কি আশ্চর্য কাণ্ডি, এতটা ভুল হবে চোখে? আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে, তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক। তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে, তখন আর জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে। তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা, তোমার একেবারে পিছনে। তবে খুব ভালো দেখতে পেলুম না অত দূর থেকে, আর আধো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো। এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞাসা করি, তোমার বন্ধুটি কে? একেবারে এত ভুল হবে চোখের? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলাম, সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এই ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাত্রে ভয়ের ব্যাপারটা দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকেও সে কথাটা বলিনি। রাত্রে ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে
সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি, তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলুম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকার একটা অদ্ভুত মূর্তি, খুব লম্বা, তার মাথায় ঘোড়ার পালামচির সেই একটা লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়। মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে, আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আরেকটু এগিয়ে গেলুম। এই ভয়ানক কৌতূহল থেকে আমাকে চরিতার্থ করতেই হবে। যেন মূর্তি নড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি, কিন্তু বেশ স্পষ্ট দেখছি 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা, আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চিনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেল। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগল, সারা দেহ কেমন অবশ হয়ে আসছে, মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেত, কারণ সেই ভীষণ মূর্তিটা মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো বেজায় ভারী হয়েছে, নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে। কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকল। 2-3 জন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমিও তাদের ডাক দিলুম চিৎকার করে, শুনছেন শুনছেন? ওরা ছুটে এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে খুব আশ্চর্য হয়ে বললে, ওখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বলল, ও আপনি, কি হয়েছে আপনার? হে, মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গেছে, ভয় টয় পেলেন নাকি? বাউরি বাগান জায়গাটা একদম ভালো না, সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরল আমার মুখে, সেই আলোয় দেখলাম সামনের মূর্তিটা তখনও ঠিক সেই রকম দাঁড়িয়ে। একজন বললে, কি দেখছিলেন ওখানে দাঁড়িয়ে বাবু, ওই সারা গাছটা? আর একজন বললে, গাছটা ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে, চলে আসুন বাবু। আমিও দেখলাম সাঁড়া গাছটাই বটে, মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসের ঘোড়ার বালামচির টুপি। লোকের চোখের কি ভুলই হয়। কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলুম, ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তাঁর চোখের ভুল তো হতেই পারে, আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল। পরের দিন সুধীরের মেডেলটাও ফেরত দিল। সুধীর বললে, আপনাকে একবার দাদু ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন, নিয়ে যেতে বলেছেন। সুধীরের দাদু বললেন, যা, আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু, সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে শুনলাম কিনা। আপনার দেশের ঠিকানা জানতাম না, তাহলে একটা তার করে দিত। ওই মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায়, আমি তখন জন্মাইনি, বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারে। বেজায় মাতাল আর গোঁয়ার ছিল লোকটা,
মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না, অনেককাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেলটা দেখাতে। সেদিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদের পকেট থেকে মেডেলটা বেরুল। আমি কল্পতুলের মতো শুধু বললাম, ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি, মিথ্যে কথা তো বলবো না, আজ 27-28 বছর আগের কথা। ওটা আরো দু একজন নিয়েছে, তক্ষুনি ফেরত দিয়ে গেছে, বলে রাতে ভয় পায়, গা ছমছম করে, কে যেন পিছনে ফলো করছে মনে হয়, ওই বাইরের লোকে সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়, তাই ভেবেছিলুম একটা তার করে দেব। একটা কথা বলা দরকার, মাসখানেক পরে আমি আবার দেশে যাই। বাউরি বাগান ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলাম, সেদিকে চেয়ে দেখে সেই সাঁড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সাঁড়া গাছটা দেখেছিলাম সেখানে দিনমালে বেশ ভালো করে দেখেছি, কোথাও সে সাঁড়া গাছ নেই, বা গাছ কেটে দিলে যে গুঁড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই। কশ্মিনকালে সেখানে একটা বড় সাঁড়া গাছ ছিল বলেও মনে হয় না জায়গাটা দেখে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মেডেল অবলম্বনে অভিশপ্ত মেডেল। আজকের গল্পের পরিচালনায় চন্দ্রা ও অত্রিক, গল্প পাঠে অত্রিক, সুধীর ঋগ ব্যানার্জি, বৃন্দাবন শুভম, গ্রামবাসী ও সুধীরের দাদুর চরিত্রে স্বাগত, ক্লাসের বাকি ছাত্র ও পোস্টার ডিজাইন চন্দ্রা, এডিটিং ও শব্দ সঞ্চালনায় শুভম। এরকম আরও রোমহর্ষক গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল রেইল অফ টেরারকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।